এখনো গুটিয়ে যাওয়ার তার কোনো লক্ষণ দেখছি না। আজকে কেন গুটিয়ে যাবে না দাদা? সুবল বলছে সিদাম তুই যা, তুই কানুকে সাজিয়ে নিয়ে আয়, আমরা যাব গোষ্ঠগোচারণে। তাই তো সিদাম কি করছে নন্দালয়ে গিয়ে কি বলছে? আজকে তুই গুটিয়ে যাবি না ভাই, কানুরি আজ গুটের বেলায় অধিক হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো সকলের আকাল গহন, আজ গোষ্ঠ গোছারণে যেতে চাই, তুই কি গুটে যাবে না ভাই? সিদাম সকাল আমার বলছে কানু রে, আরে কানু কুষ্ঠগোচরণের সকল দেবগণ আজ তোর পথ পান চেয়ে আছে। আমরা যদি আগে দাই দেনু পাচে চাই তারা কানুকে দেখার জন্য, আগ পানে যদি আমরা দেনুকে তাড়িয়ে নিয়ে যেতে চাই তারা পিছু পাতে চাই কানাই আছে কিনা। তাই তো তুই ছাড়া কানুরি গুষ্ট গোচরণে দেনু বর্ষও যেতে চায় না।
গো, আমরা মানুষ খুলে জন্ম নিলাম, মানুষ মানুষ ত্রিবিধ মানুষ মানুষ বলিব কারে, মানুষ হইয়া মানুষ বুঝিব মানুষ বলিব কারে, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয় না তারে, মানুষ পশু যাই গছে না তার স্বভাব কর্ম অনুসারে, আমরা মানুষ কুলে জন্ম নিলাম গো মা, কৃষ্ণ বজিবার লাগে সংসারেতে আইনু, আর মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সমান হইনু, আজ গোষ্ঠগোচারণের দেদুরা কেন না যাওয়া পর্যন্ত তারা সামনের দিকে যেতে চায় না, বনের পশু সেও ভগবানকে কত ভালোবাসে, আজ গুষ্ট গোচারণের দেন কি করছে, যখন কানু যাচ্ছে না গোচারণে তখন কি করছে, হরে তৃণ কেতে যায় না দেনু, আজ দেনুবর্ষ নয়ন জলে কেঁদে কেঁদে বলছি, হে কাঙ্কালের ভগবান হে দীননাথ, তুমি পশুকুলে জন্ম দিয়েছো বলে আমাদের তো মনে কোনো দুঃখ নাই, হে দীননাথ তুমি আমাদের চারটা পা দিয়েছ, দুটি নয়ন দিয়েছ, দুটি কর্ণ দিয়েছ, খাবার জন্য একটা বদন দিয়েছ, প্রভু গো আবার যদি তুমি পশুকুলে জন্ম দাও তাতেও কোনো দুঃখ নাই, তবে হে গোবিন্দ আমাদের বদন থাকার পরও এই পশু জন্ম নিয়া দেবীবর্ষ কুলে জন্ম লইয়া আমরা তো বদন দিয়ে একবার তোমার কৃষ্ণ নামটি কৃষ্ণ কথা বলতে পারি না, তুমি এমন পশুগুলো জন্ম দিলে কিন্তু বদন দিলে না, ভগবানের দেবীবর্ষ বলছে প্রভু গো
আমাদের বদন দিলে না, আর যদি আরেকবার জন্ম দাও, হে গোবিন্দ তুমি নয়ন দিও না, তুমি কর্ণ দিও না, হস্ত দিও না, পদ দিও না, তুমি একটা বদন দিও, সেই বদন নিয়ে গেল। হাই গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বদলে যেন কৃষ্ণ নামটি নিতে পারি। ভক্তগণ আমরা মানুষ কুলে জন্ম নিয়া বদন পাইয়া, আমার মতো দুরাচারের এই বদনে কৃষ্ণ নাম তো আসে না। বনের দেনুবশ্য বলছে নয়ন দিও না, চরণ দিও না, তবু আবার যদি পশু কুলেও জন্ম দাও যেন একটা বদন দিও, আর সেই বদন দিয়ে যেন যেন বদনে না নিতে পারি। Thank you.
বলছে এ কালু তুই গুটে যাবি না ভাই, বলছে শ্রীরাম রে শ্রীরাম রে আমি যে গুটে যাব দাদা, আমি যদি আমার মাকে না বলিয়া গুটে চলে যাই চলে যা, তাহলে যে আমার মাঝে আর প্রাণে বাঁচবে না রে ভাই, ওরে মাকে মা বলিয়া যদি বাইরে আমি ঘুরতে যাই তাহলে যে আমার মায়ের দেহ আর প্রাণ থাকবে না, একদিন আমি সামান্য নবনি চুরি করেছিলাম বলে পাচুন দিয়ে দৌড়িয়ে দিয়েছিল, আর সেদিন আমি লুকিয়ে গিয়েছিলাম বলে জানিস কি হয়েছিল, আমার মা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে বেকুল হয়ে গিয়েছিল, আমার মা সেদিন সংহার হয়েছিল জ্ঞান মারা হয়েছিল, তাই তো আমার মাকে না বলে আমি ঘুরতে যেতে পারবো না, সিদাম বলছে ওই কানু তোর মাকে যে তুই এত ভালোবাসিস রে, তোর মা তোকে কেমন ভালোবাসে আমরা সেটা জানি, সিদাম বলছে আরে জানি রে তোর মায়ের প্রেমিক কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমিক কত ভালোবাসে, কেমন লবণের তোরে বেঁধেছিল গাছে, সামান্য লবণের পাখি বেঁধেছিল গাছে, সামান্য লবণের জন্য যে কানু তোর মা তোকে কত ভালোবাসে সেটা তো আমরা জানি, সামান্য লবণ চুরি করে গিয়েছিলে বলে তোকে কাচের সাথে বেঁধে সেদিন মেরেছিল, আর আমরা তোকে কি করেছিলাম একদিন গুষ্ট আচরণের মাটি জমল গরজল গাছের, যেদিন শেকটা তোর পায়ে গেতেছিল রক্তাক্ত হয়েছিলি সেদিন তোর মা জননী কোথায় ছিল, তাই তো সেদম কানুকে উদ্দেশ্য করে বলছে আরে জমল গরজনে যেদিন চেপেছিল গায়ে, বলছে যমল অর্জুন যমল অর্জুন যেদিন তোর কাঁটাটা তোর পায়ে গেতেছিল সেদিন তোর মা জননী কোথায় ছিল, বলছে সীতামরি সীতামরে তারাই আমার মাকে মন্দ বলিছিলাম, বলিস না রে ভাই সে যে আমার এক জন্মের মা নই, জানিস সীতাম সে যে আমার সেই জন্মের মা, যেদিন দরা সতী নামে গরিব ব্রাহ্মণী রূপে ছিল দরা সতী নামে, একদিন অতীত রূপে নারায়ণ বেশে আমি গিয়েছিলাম সেই গরিব ব্রাহ্মণীর দ্বারে,
অতিথি সেবা করাবে বলে সেই দরা সতীমা, যিনি ছিলেন একজন গরিব ব্রাহ্মণী মাগতার করি অতিথিরূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য একটু ডাল চাল ছিল না। সেদিন দীর্ণ বসন পরিধান করিয়া গৃহের বাঙ্গা কুটিরের এক কোণে বসে জীর্ণ চেরা বস্ত্র পরিধান করিয়া সেদিন যারা সতী মায় আমার মনে মনে ভাবছে, হে গোবিন্দ আজ আমার ঘরে অতীত এসেছে পরম বৈষ্ণব এসেছে, আমি কেমন করে এই অতিথি সেবা দেব, আমার ঘরে তো নুন আনতে গেলে পান্তা পুড়িয়ে যায়। ভক্তগণ কৃষ্ণ ভক্তের ঘরে সকালে খাইলে বিকালে খাওয়ার থাকে না, থাকে না। যারা আমার গোবিন্দকে ভালোবাসে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে রে, তাদের ঘরে সকালে খাইলে বিকালে থাকে না। যারা আমার ভগবানকে ভালোবাসে তাদের ঘরের চালা দিয়ে পানি পড়ে বাবা, তাদের কেঁদে কেঁদে জনমুঠা চলে যায়। ভগবান বলেছে যে করে আমার স্বামী করি তার সর্বনাশ, যে করে আমার আশ আমি করি তার পুত্র নাশ, যে করে আমার আশ আমি করি তার বংশ নাশ। তবুও যদি কোন ভক্ত চারে নাই আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের দাস, তাই গো রইব। তাই তো আজ ভক্ত ভগবানকে সেবা দেওয়ার জন্য নয়নে জলে কাটছে প্রভু গো, প্রভু গো আমার কি দোন আছে আমি তোমাকে কি দিয়ে সেবা দেব। আমার বাঙ্গা গরে, আমার বাঙ্গা গরে দিন দক্ষিণীর গরে তুমি এসেছ প্রভু, প্রভু গো আমার তো সেবা দেওয়ার সেই শক্তি নাই, আমি কীজন আছে আর কীজন দিয়ে তোমার সেবা দেব। তোরা সতিয়া যাওয়ার বোধে বোধে ভাবছে পাশের মুদির দোকানদার তার কাছে গিয়েছে, লীলালী কেতন আমার অনাদি দাদি প্রাণ গোবিন্দ, আর মুদি দোকানদার হয়েছে কে, মুদি দোকানদার হয়েছে দেবাদিদেব মহাদেব। ভক্তকে পরীক্ষা করছে ভগবান অতীত রূপী নারায়ণ, রাধে রাধে। মুদি দোকানদার কে গিয়ে বলছে ওই মুদি ভাই, মুদি ভাই তুমি আমাকে একটু চাল দাও একটু ডাল দাও। বলছে ওগো আমি বাকিতে দিতে পারবো না। বলছে মুদি ভাই আমার তো দেওয়ার কিছু নাই। বলছে কাজ করো তোমার একটা স্তন বুটা কেটে দিয়ে, স্তন বুটা কেটে দিয়ে তুমি অল্প ডাল অল্প চাল তুমি অতীত সেবার জন্য দিয়ে যাও। দরা মায় আমার কি করেছে মুদি ভাইয়ের কাছ থেকে ছুরিটা এনে, মায়ের স্তন বুটাটা কেটে দিয়ে বলছে নেও দাদা
আমি অতিথি সেবা দেব, আমাকে একটু চাল দাও একটু ডাল দাও, আমার স্তন মোটা দিয়ে দিলাম তুমি আমাকে চাল দাও ডাল দাও। বলছে অগদরা সতী, তুমি আমাকে স্তন দুটা কেটে দিয়ে কাচ্ছ কেন? তোমার স্তনের জন্য তোমার কষ্ট হচ্ছে, তোমার এই সেবা গোবিন্দ এই সেবা অতিথ্রবী নারায়ণ গ্রহণ করবে না। তাই গো হরিব। বলছে ওরে মোদি ভাই, আমি তো আমার স্তনের জন্য কাচ্ছি না, আমি কাটছি কি জন্য জানো? শুধু একটি স্তন কেন, এই সারা দেহটা যদি অতীত সেবায় বৈষ্ণব সেবায় লাগাতে পারতাম, এই সারা অঙ্গটা যদি আমি অতীত সেবায় বৈষ্ণব সেবায় যদি লাগাতে পারতাম, তাহলে আমার নারী জনম, আমার এই নারী জনমটা সার্থক হত। ভক্তগণ দেখেন ভক্ত ভগবানকে কেমন করে ভালোবাসে। বলছে সারা অঙ্গটা যদি আমি তোমার কাছে দিয়ে যদি আমি সেই পরিমাণ তণ্ডুল পেতাম, আর আমি সকল ভক্তদের সেবা করাতে পারতাম, তাহলে আমার নারী জনমটা সার্থক হত। নিতাই গো প্রেমানন্দ হরিব। দরামায় আমার কি করেছি, মুদি দোকানদারের কাছ থেকে তণ্ডুল চাল ডাল নিয়ে আজ অতিথি সেবার জন্য রন্ধনশালায়, অতিথি সেবার জন্য রন্ধনশালায় সেবার সামগ্রী তৈরি করেছে, সেবার সামগ্রী নিয়ে দরামায় আমার কি করেছে, অতিথি রূপী নারায়ণের কাছে সেবার তালাটা নিয়ে বলেছে, এই অতিথি রূপী নারায়ণ পরম বৈষ্ণব তুমি সেবা করো। দরামা সতী আমার যখন সেবার তালাটা দিয়েছি, স্তন থেকে রক্ত টপ টপ করে পড়ছে, অতিথি রূপী নারায়ণ আমার বলছে, হে দরা তুমি কি করলে, তুমি রজশোলা রমণী হইয়া তুমি আমাকে সেবা দিলে, দরা যতই নুইছি তত টপ টপ করে রক্তে রজস রক্ত পড়ছে, অতিথি রূপী নারায়ণ আমার দেখলে সে যে রজশোলা রমণী নয়, যখন অতীত রূপী নারায়ণ আমার মায়ের স্তন মুটা দেখেছেন, বলছে মা দরা দেখি তোমার স্তনে কি হয়েছে, যখন এই বসনটা সরিয়ে অতীত রূপী নারায়ণ আমার দেখেছেন মায়ের স্তন মুটাটা কাটা টপ টপ করে রক্ত ঝরছে। বলছে মাগো তুমি আমাকে সেবা দেবে বলি তুমি তোমার স্তনটা কেটে দিলে মা, তুমি আমাকে সেবা দেবে বলে মাগো তোমার স্তনটা কেটে দিলে, আজ আমি তোমার প্রাঙ্গনে দাঁড়িয়ে মা আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি তোমাকে মা ডাকবো, একদিন আমি দাপর লীলায় আমি তোমার সন্তান হব। নিতাই গো প্রেমানন্দ হরিব।
তাই তো সেই মা ভাই সিদামকে বলছে সিদাম রে তোরা আমার মাকে যে বন্ধ বলিসিলাম ভক্তগণে এই জগতের মুখে মা বিনে সন্তান কি এমন ভালোবাসা আর কেউ বাসে না দাদা মা সন্তানকে যেমন করে ভালোবাসে জগতের কেউ এমন আদর আর কেউ করে না তাই তো সিদাম সকাকে আমার জীবন কানাই বলছে সিদাম রে সিদাম রে আমার মায়ের তো আমি বিনে আর কোন লক্ষ্য নাই তাই তোরে আমার মাকে মন্দ বলিস না বলিস না রে তাই তো সিদামকে উদ্দেশ্য করে জীবন কানাই আমার বলছে।